কাজিমিন আল এবং রাগকে যারা গিলে ফেলতে পারে ফলে নাস এবং মানুষকে যে কোনো অপরাধে অন্যায় ক্ষমা করে দিতে পারে চারটি তিনটি অপরিহার্য গুণ বিশ্বাসের এরা মোহসেন এবং এদেরকে আল্লাহ ভালোবাসা বল্লাদিন তো সেই কন্টিনিউশনে তাদের কথা বলা হচ্ছে এই মোহসেনদের কথা বলা হচ্ছে মোহসেন কারা মোহসেন কারা যদি কখনও তারা কোনো অশ্লীল কাজ করে বসে আও জলামু আনফুসাহোম অথবা নিজের কোনো সর্বনাশ তো জলামু আনফুসাহুম এই পাপটা এমন যেটা পরকালে পাপ হিসেবে ধর্তব্য হবে তো জলামু আনফুসাহম মানে এমন কোনো অন্যায় সে করে বসেছে যেইটা এখানে ক্ষমা হবে না পরকালে কে দিন অন্যায় হিসেবে গণ্য হবে ক্যাটাগরিটা বোঝা গেল তাহলে যদি এই রকম কোনো অন্যায় সে করে বসে কোন অশ্লীল কাজ করে বসে সঙ্গে সঙ্গে আল্লাহর দুয়ারে ধর্ণা দেয় এই পাপের জন্য এই ক্ষমা চাওয়ার জন্য তার মানে যে কোনো মানুষের দ্বারা যে কোনো ছোট বড় পাপ হয়েই যেতে পারে যে কোনো অন্যায় আমার দ্বারা হয়েই যেতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মাথা নত করা প্রভু আমার দ্বারা ভুল হয়ে গেছে কিন্তু যদি কেউ এরকম কোনো অন্যায় করে বসে এবং বড় কোনো পাপও করে বসে কিন্তু এবং এইখানে একটা গোপন কথা চলে আসে যে এমন পাপ যা কেউ দেখেনি লক্ষ্য করতে হবে কিন্তু বিষয়টা বুঝে নিতে হবে যা কেউ দেখেনি কোনো সাক্ষী নেই কিন্তু পাপ আমার পাপের সাক্ষী আমি হলাম আমি ভাবলাম যে আমি অন্যায় করেছি কিন্তু বলা হচ্ছে যে ফস্তাকুবিহীন মোহসেন কারা তারা তাদের সেই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এইখানে যে কথাটা মোকাবেলা করা হলো যে ওয়ামাইয়াক ফিরুদ্দুনু বা ইল্লা আল্লাহ এই জন্যে এই পাপগুলো গোপন পাপ হিসাবে কোরআন গবেষকরা আখ্যায়িত করেন অর্থাৎ এই পাপ তো কেউ দেখেনি আমি যদি কোনো মানুষের সঙ্গে অন্যায় করতাম তাহলে তার হাত ধরে ক্ষমা চাইতাম ভাই মাফ করে দেন তারপর আল্লাহ কাছে ক্ষমা চাইতাম প্রভু তো ক্ষমা করে দিল আমি তুমি ক্ষমা করে দাও কিন্তু এমন পাপ যা আমি একান্তে করেছি কেউ দেখেনি আল্লাহ দেখেছেন তার কাছেই আমি ক্ষমা চাইলাম এখন জিজ্ঞেস করছেন ওয়ামাই ইয়াক ফিরুজ দুনু বা ইল্লা আল্লাহ এই পাপ আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে এই পাপ আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করবে এবং তারা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তা নিয়ে কোনো বাড়াবাড়ি করে না ঘাড়তেরামি করে না কোনো অহংকার করে না বরং তারা জানে যে তার দ্বারা অন্যায় হয়ে গেছে এই বিষয়গুলো আমরা প্রত্যেকে যদি জনে জনে একটু নিজের মধ্যে দেই তাহলে যে আমি বহু অন্যায় এমন করি সবাই সাক্ষী থাকে না সবাই জানে না সবাই দেখেও না উলাইকা জাজাউহু মকফেরা খেয়াল করো তাহলে কাদের পুরস্কার ক্ষমা উলাইকা এইরকম যারা জাজাউহুম তাদের পুরস্কার মাঘ ফেরা তো সরাসরি তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে ক্ষমা ওয়া জান্নাতুন তাজরিমিন তাহতিয়াল আনহার দেখতে পেলাম আলাদিনা ফিহা অনন্তকাল থাকবে তারা সেখানে ওয়ান নেমা আজরুল আমিলিন আর যারা সত্যিকার অর্থে এই পথে কাজ করে এই যে আমেলিন আমেল মানে শ্রমিক আমেল মানে কর্মী আমেল মানে যে কাজ করে আল্লাদিনা ইউনফেকুনা ও ইলা মকফেরাতে মের রাব এখান থেকে প্রসঙ্গটা শুরু হয়েছে দৌড়াও তোমরা আল্লাহর ক্ষমার দিকে তোমাদের সৃষ্টিকর্তার ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার পরিধি ওই সাত আকাশ আর এই পৃথিবীর মতো বানানো হয়েছে মোত্তাকিদের জন্য মোত্তাকি কারা আল্লা দিন আয়নফিক রায়ে থাকলেও দিতে পারে না থাকলেও দিতে পারে যারা ব্যয় করে আল্লাহর পথে অভাবেও সচ্ছল অবস্থায়ও ওয়াল কাজ বিন আল এবং রাগকে গিলে ফেলতে পারে বলে আফিন নাস আর মানুষকে ক্ষমা করে দেয় যে কোনো অন্যায় আজকে যেমন ভালো লাগলো খুব ফরিদা আক্তার নামে যে মহিলা মারা গেছেন এই যে নিউজিল্যান্ডের গুলিতে তার হাজব্যান্ড বলছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি কেন কারণ আমি আমার অন্তরের মধ্যে এমন কোনো আগ্নেয়গিরি নিয়ে আমি বাঁচতে চাই না যেটা সব সময় আমাকে শুধু জ্বালাবে আমি ক্ষমা করে দিয়ে আমি শান্তি পাচ্ছি সে করেছে করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি আমি প্রশান্তি লাভ করেছি তাতে আল্লাহ আল্লাহদের ভালোবাসেন মহসেন কারা এরাই যারা কোন অশ্লীল কাজ করে বসে অথবা কোনো পাপ করে বসে জাকারু আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে ফস্তাক বিহীন এবং তার কাছে তাদের সেই পাপের ক্ষমা প্রার্থনা করে ওমান ইয়াক ফিরুজুন বা আল্লাহ কারণ পাপের ব্যক্তিগত পাপ ক্ষমা করবে আল্লাহ ছাড়া আর কে আছে ওয়ালাম ইউসের রু আলামা ফা আলু এবং তারা যা করে তা নিয়ে কোনো বাড়াবাড়ি তারা করে না ওয়াহুম ইয়া কারণ তারা জানে তারা অন্যায় করেছে উলাইকা জাজা ওহুম মকফেরা তাহলে এখন লোকটাকে চিনতে পারলাম আমরা বিশ্বাসের পরিচয় আসল কিরকম খুব সুন্দর করে কিন্তু আল্লাহ বলেছেন এদের পুরস্কার ক্ষমা এবং সেই জান্নাত তাজরিম ইন তাহাদিল আনহার খালেদিন আফিহা ওয়া নেয়ামা আজরিল আমিলিন এবং কেউ যদি চেষ্টা করে কর্ম করে তাহলে কি অপূর্ব তার প্রাপ্তি কদ খালাক মিন ক্বাবলিকুম সুনানুন মানে তোমাদের আগে যারা চলে গেছে তাদের মধ্যে এরকম লোকরা ছিল এরকম লোকেরা তাদের মধ্যে ছিল ফাসিরু ফিল আরদে একটু ঘোরো একটু বেড়াও ভ্রমণ করো পৃথিবীতে জুরু ফনজুরু কইফা খান আতুল মুকাদ্দিবিন তখন দেখতে পাবে যারা বিশ্বাস করেনি রসুলদেরকে যারা বিশ্বাস করেনি আল্লাহর কথা তাদের পরিণতি কি হয়েছিল এই জন্য এখানে কাদখালাত খালাদ মেন সুনানুন তো সুনানুন মানে প্রজন্ম মানুষের গোষ্ঠী মানুষের জাতি মানে তোমরা তো এই কালে এই অবস্থায় আছো এর আগে হাজারো হাজারো গোত্র হাজারো হাজারো মানে প্রজন্ম এরকম অতীত হয়ে গেছে ছিল এই পৃথিবীতে তারা এক সময় হাগা বায়ানুন লিন্নাস এই কথাগুলোই মানুষকে বুঝিয়ে বলার তো আমরা একে কিভাবে আমরা দেখবো আমি জানি না কিন্তু আমরা কিছু মানুষ এই যুগে এই কালে কোনো একটা জায়গায় বসে সরাসরি আল্লাহর কিতাব পড়া এবং তা বুঝে নেওয়ার তৌফিক আমরা পাচ্ছি আল্লাহর কাছ থেকে এটা যে কত বড় প্রাপ্তি একে আমরা কিভাবে নেব হাঁদা নাস ওয়া হুদান এবং মানুষকে নির্দেশনা মুত্তাকিন এবং যারা অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টিকে যারা ভয় করে তাদের জন্য এটা ওয়াজ তাদের উপদেশ মালা ওয়ালা ওয়ালা তাহিনু ওলা হ্যাঁ তোমরা দুশ্চিন্তাও করবে না এবং তোমরা ভয়ও পাবে না তোমরা হতাশও হবে না দুশ্চিন্তাও করবে না ও আন্তমুল আলাউন তোমরাই বিজয়ী হবে এই যে আল্লাহ রব্বুল আলমিনের একটা অমোঘ ঘোষণা এটা তো মুসলমানরা এভাবে নেয়নি মানে যে কোনো অবস্থাতে আল্লাহ বিশ্বাসী মানুষদের বিজয় যে কোনো অবস্থাতে তাহলে তোমরা দুশ্চিন্তাও করবে না মানে হতাশও হবে না ভয়ও পাবে না দুশ্চিন্তাও করবে না আন্তমূলক আলাউ না ইন কুন্তুমেন যদি বিশ্বাসী হও এলিয়াম কারহুন ওই যুদ্ধেরই আলোচনা হচ্ছে যদি তোমাদের কষ্ট হয়ে থাকে ফাকাদ তাহলে তোমাদের মোকাবেলায় যারা যুদ্ধ করতে এসেছে তাদেরও তো কষ্টে ধরেছিল অর্থাৎ এই প্রেক্ষিতটা এমন যে অহুদের যুদ্ধে প্রথমে মুসলমানরা মারছিল তো তারা প্রায় সত্তর জন মেরে ফেলেছে এর মধ্যে হত্যা করেছে হ্যাঁ সত্তর জন হত্যা করেছে ইস তাহ হোম যখন তোমরা কাটছিলে তাদেরকে হঠাৎ করে পরিস্থিতি ঘুরে গেল ঘুরে গিয়ে তখন যুদ্ধক্ষেত্র থেকে পালাতে লাগলো মুসলমানরা এইবার কাফেররা চড়াও হলো মুসলিম আর মুসলমানদেরও বেশ কিছু লোক শহীদ হলো আল্লাহ বলছেন যে দেখো তোমরা যখন কষ্ট পাও ওরাও তো কষ্ট পেয়েছে আল্লাহর বিচার তো এন ইয়ামসাস কোম কারো যদি তোমাদের কোনো কষ্ট ধরে ফকত মসাল কৌম তাহলে এই একই রকমের কষ্ট তো ওদেরকেও কষ্ট দিচ্ছে ও তিলকাল এইটা হলো সুন্নাতুল্লাহ আল্লাহর নিয়ম তিলকাল আইয়াম এই হলো আল্লাহর দিন বাইনান নাস আমি মানুষের মধ্যে আবর্তন করতে থাকি আজ তোমার তো কাল আমার আবার কাল তোমার তো পরশু আমার নদাউলহা বাইনান নাস আজকে যারা ক্ষমতাবান কালকে তারা নিঃস্ব আবার দেখা যায় কদিন পরে আবার তারা ক্ষমতা পেয়েছে আবার তারা নিঃস্ব হয়ে গেছে এ তিলকাল আইয়ামুনদাউলহা বাইনান নাস ওয়াল ইয়া'লামা আন্নাল্লাযিনা আমানু ওয়া ইত্তখাজা মিনকুম সোহাদা আমি এটা কেন করি জেনে নিতে হবে আমাকে যে তোমাদের মধ্যে আসলে কে বিশ্বাস করে আর ইয়াতা মিনকুম সুহাদা এবং আমার সাক্ষীদাতা আসলে কারা তাদেরকে আমি বেছে বেছে নিতে এবং যারা নিজেরা কেয়ার করে না নিজেরা নিজেদের সর্বনাশ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না বলে ইউম হাকালকা দিন এই যে প্রক্রিয়া যুদ্ধ চলছে তাই না এটা কেন এই জন্যই যে যারা কাফের যারা অবিশ্বাসী তাদের থেকে বিশ্বাসীদেরকে বেছে বার করার জন্য আলাদা করার জন্য আম দুইশো বাকা চোদ্দ সুরা বাকারা বাকারার দুইশো চোদ্দতে যা আছে এখানে ঠিক একই কথা আছে এখানে আছে আম আমিব তো খুলুল খোলুল না দুইশো চোদ্দ সুরাতুল বাকারা এখানেও আছে আম তো খুলুল খোলুল না সেম কি মনে করো জান্নাতে ঢুকে যাবা হ্যাঁ ওয়ালাম্মা ইয়া লামিল্লা হুল্লাদিন ওয়া ইয়া এখনো জানাই হয়নি তোমাদের মধ্যে আসলে যে মোজাহিদ কে মানে আল্লাহর জন্য সবকিছু করতে পারে কে এবং কে সব কিছু সহ্য করতে পারে তো এখনো দেখা হয়নি বুঝে নেন তো আল্লাহর জন্য সব করতে পারে কে আর সব সইতে পারে এটা তো দেখাই হয়নি ওয়ালাকাত কুন্তুম তামান্নাউনাল মাউথ তোমরা তো এর আগে মৃত্যু চাইতা দেখবা প্রথম প্রথম আসলে বলেন কি করতে হবে জান দিয়ে দেবো একেবারে মেন কামলি এর আগে আন তার মুখোমুখি তোমরা হওনি ফা কাদারা ফা কাদরা আইতুমুহু ও আন্তম তন আর এখন তো তোমরা মৃত্যুকে মুখোমুখি দেখেছো দেখেছ না একদম চোখে দেখতে পাচ্ছ তোমরা এখন তোমাদের সামনে মৃত্যু উপস্থিত হয়েছে এখন ভয় পাচ্ছ কেন ইল্লা রসুল মোহাম্মদ কিছুই নয় একজন বার্তাবাহক ছাড়া খালাত মেন কাবলিহির রসুল তার মতো এরকম বহু বার্তাবাহক এর আগে অতীত হয়ে গেছে আফা ইন মাতা এখন যদি এই মোহাম্মদ মারা যায় সাল্লাহ আও কুতিলা অথবা নিহত হয় অথবা হত্যা করা হয় তাকে আলা ইন আকাবিকুম তাহলে তোমরা কি তোমাদের পায়ের গোড়ালির দিকে টার্ন করবে মানে উপস্থিত এখন তাই না তিনি যুদ্ধ করছেন তোমাদের সঙ্গে ডেকে নিয়ে তোমাদের সঙ্গে রেখে তিনি যদি মারা যান তাহলে তোমরা কি ঘুরে যাবা মোহাম্মদ একজন বার্তাবাহক আমি তাকে পাঠিয়েছি আমার কথা বলছে তো আমা মোহাম্মদ ইল্লা রসুল কিছুই নয় মোহাম্মদ একজন বার্তাবাহক ছাড়া আর রসুল বহু রসুল বহু বার্তা আগে অতীত হয়ে গেছে আফা ইন মাত এখন সে যদি মারা যায় আও কুতিলা অথবা নিহত হয় ইন কালাব তুম আলা আকাবিকুম তোমরা কি তোমাদের পায়ের গোড়ালির দিকে পেছন ফিরে যাবে ওমান ইয়ান কালিব আকে বাইহে। আর যে ফিরে যাবে তার পায়ের গোড়ালির উপরে ফালাইয়াদুর সয়ান আল্লাহর কোনো ক্ষতি সে করতে পারবে না সামান্যতম তবে একটা কথা জেনে রাখো কৃতজ্ঞ যারা আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন কৃতজ্ঞ যারা আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন ওয়ামা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে সে মারা যাবে ইহ আল্লাহর অনুমতি ছাড়া কিতাবান মোয়াজ্জালা এত নির্ধারিত লেখা আছে নির্দিষ্ট করে লেখা আছে বিষয়টা তাহলে কি হলো মৃত্যু তো নির্ধারিত যুদ্ধক্ষেত্রে আসতেই বা ভয় পাচ্ছ কেন যেতেই বা ভয় পাচ্ছ কেন ওয়ামান ইউরিত সওয়াবাদ দুনিয়া হে মেনা যে তার কাজের ফসল এই পৃথিবীতে চাইবে তাকে আমরা এখান থেকেই দেব যে তার কাজের ফসল শ্রমের ফসল এই পৃথিবীতে চাইবে তাকে আমরা এখান থেকেই দেব ওমান ইউরিদ সবাব আল আেরা আর যে কষ্ট এখানে করবে কিন্তু ফসল কাটবে ওপারে নতি হে মেনহা তাকে দেব সেখান থেকে কৃতজ্ঞ যারা তাদেরকে আমি পুরস্কৃত করব কত শত সে নবী কাতা নবীন আলা আল্লাহর পথে যুদ্ধ করেছে তাদের সঙ্গে আল্লাহকে ভালোবাসার লোকেরা ছিল রিব্বিউন আল্লাহতে প্রাণ মানুষেরা ছিল তাদের সঙ্গে অনেক ফামা ওয়াহানু তারা ভেঙে পড়েনি লেমা আসা বাহম ফি আল্লাহর পথে যত কষ্টই হোক না কেন তারা ভেঙে পড়েনি ওয়ামা দাউফু আর না কোনো দুর্বলতার শিকার হয়েছে অমাস্তা কানু আর না তারা ক্লান্ত হয়ে পড়েছে ভাবো তিনটা জিনিস ওয়ামা হ্যাঁ ওয়াহানু ফিস আসা ওয়ামা দাউফু ওমাস্তা কানু ওদিন ছিল না তাদের কথা এছাড়া আর কিছুই যে তারা বলতো রাব্বানা ক্ষমা করে দাও আমাদেরকে আমাদের পাপ ওয়া আনা ফি আমরিনা এবং করতে গিয়ে যে সমস্ত সীমা লঙ্ঘন আমরা করেছি বুঝে নাও তোমার আদেশ পালন করতে গিয়ে যে অন্যায়গুলো করেছি ওয়া সাব্বিত আকদামানা এবং আমাদের পদক্ষেপগুলোকে দৃঢ় করে দাও ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন এবং তোমাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের মোকাবেলায় আমাদেরকে তুমি সাহায্য করো ফা আতা তখন দিলেন তাদেরকে আল্লাহ দেখো কাদেরকে দিলেন যারা মোকাবেলা করতে গিয়ে আল্লাহ সাহায্য চেয়েছেন তাহলে রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান সুরায় বাকারার বাকার যে দুইশো এবং দুইশো এক দুই তার মানে কিন্তু এখানে আবার আসলো এখানে সুরা আল ইমরান একশো আটচল্লিশে যে যারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে তাদেরকে আল্লাহ মাফা আতা তো তাদেরকে আল্লাহ দিলেন এই পৃথিবীর প্রাপ্তি পৃথিবীর প্রাপ্তি কি যা আসলে পরকালে প্রাপ্তির মানে সুন্দর প্রাপ্তি এই পৃথিবীতে পাওয়া কি পৃথিবীদের তাই পাওয়া যেন পরকালে যার পুরস্কার পাওয়া যায় সেটাই পৃথিবীর পাওয়া পৃথিবীর পাওয়া এটা নয় যে পৃথিবীর পাইলাম আর সেটা জাহান্নামের নামের আয়োজন হলো এটা নয় পৃথিবীর পাওয়া সেটাই যা পরকালে আমার সুন্দর পরিণতি নির্ধারণ করে সওয়াল আলাকরা আল্লাহ ইউ মহসিন আবার আসলো আল্লাহ এই মহসেনদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে মহসেনের ব্যাপারটা এখানে পরিষ্কার হয়ে গেল আলহামদুলিল্লাহ وما علينا إلا البلاغ وما توفيقي إلا بالله